আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহাস কুকিং অ্যান্ড স্টিচিং এ। তো আজকে আমি আপনাদেরকে নুডলস রান্না করে দেখাবো। তো এজন্যই আমি প্রথমে একটি পাত্রে পানি নিয়েছি এবং এর মধ্যে অল্প সামান্য পরিমাণে তেল এবং লবণ দিয়ে দিচ্ছি। এই নুডলসটি কিন্তু খুবই ঝটপট সময়ে করে ফেলা যায় এবং খুবই সহজ পদ্ধতিতে। এখন আমি এই পানিতে গাজর এবং পেঁপে কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই একটি সহজ রেসিপি। আপনাদের হাতে যদি সময় খুবই কম থাকে তাহলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর নুডলস, এটা তো আমরা কম বেশি সবাই রান্না করতে জানি, এটা তেমন স্পেশাল কিছুই নয়। জাস্ট আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি নুডলসগুলোকেও পানিতে দিয়ে দিলাম। নুডলস এবং সবজি আমি একই সাথে সিদ্ধ করে নিচ্ছি। আমার নুডলসগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এগুলো নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, এতে নুডলসটা ঝরঝরে হয়। এখন আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ এবং সামান্য কিছু মরিচ দিয়ে দিচ্ছি। এটাকে এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এ পর্যায়ে আমি নুডলস এবং সবজিগুলোকেও দিয়ে দিব। নেড়েচেড়ে এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নুডলস রান্না কিন্তু খুবই সহজ একটি রেসিপি, আর এটা বাচ্চারাও খুবই পছন্দ করে। আপনারা চাইলে অন্য যে কোনো সবজিও অ্যাড করতে পারেন। আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে নুডলস রান্না করে দেখাবো। তো এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ডিম দিয়ে দিচ্ছি। এখন ডিমটাকেও নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি নুডলসের মশলাগুলো দিয়ে দিলাম। এই তো দেখুন, তো আমার নুডলস রান্নাটি শেষ। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।